Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়খ, হস্তমৈথুন করলে কি জেনার মতো গুনাহ হয়ে যাবে? এই বিষয়টা সম্পর্কে যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় ভাই দেখুন, সে বিষয় সম্পর্কে বলা যায়, গুপ্ত অভ্যাস, হাত বা অন্য কিছুর মাধ্যমে বীর্যপাত, হস্তমৈথুন বা হস্তমৈথুন করা কুরআন সুন্নাহ ও সুস্থ বিবেকের নির্দেশের মতে হারাম বা কবিরা গুনাহ। আবদুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত শ্রেণীর লোকের উপর আল্লাহর অভিশাপ বর্ষণ করবেন। কিয়ামতের দিন এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং এদেরকে জাহান্নামে প্রবেশের আদেশ দিবেন। তো এদের মধ্যে একদল হচ্ছে সমকামী, আরেক দল হচ্ছে হস্তমৈথুনকারী এবং জীবন্ত বস্তুর সাথে সঙ্গমকারী। স্ত্রীর সাথে পূর্ণমৈথুনকারীও এদের অন্তর্ভুক্ত হবে এবং কোনো মহিলা ও তার কন্যাকে একসাথে বিবাহকারী, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারী এবং প্রতিবেশীকে এমন কষ্ট দানকারী যে যার কারণে সে তাকে অভিশাপ দেয়। তবে এরা যদি তওবা করে তাহলে তারা সবাই হয়তো ক্ষমা পেয়ে যেতে পারে। তাছাড়া যেহেতু এই কাজে বহুমুখী ক্ষতি ও অনির্দিষ্টির আশঙ্কা রয়েছে, যা চিকিৎসাবিদগণ উল্লেখ করে থাকেন যে এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপজ্জনক। এ কাজ যৌনশক্তিকে দুর্বল করে ফেলে, চিন্তাশক্তি ও দূরদর্শিতার ক্ষতি সাধন করে এবং কখনো বা এই অভ্যাস ব্যক্তিকে প্রকৃত দাম্পত্য সুখ থেকে বঞ্চিত করে। কারণ যে কেউ এ ধরনের অভ্যাসে নিষ্কর্ম লালসাকে চরিতার্থ করে থাকে সে হয়তোবা বিবাহের প্রতি ভ্রপেক্ষেপই করবে না। তো প্রিয় প্রশ্নকারী ভাই, আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন এবং এদের মধ্যে হস্তমৈথুনকারীও একজন। তাই বলা যায় যে হস্তমৈথুন করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা যেরকম হারাম, জেনার কাজও এরকম হারাম কাজ। তাই দুটোই হারাম কাজ, দুটো থেকেই আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি একটি ছেড়ে দিয়ে আরেকটি করবেন তাহলেও আপনি বাঁচতে পারবেন না, কারণ দুটোই হচ্ছে হারাম কাজ। তাই আমাদের উচিত, আমাদের সকলেরই উচিত হারাম কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, হারাম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।